प्रणाम सालाम शुभेच्छांदारी से कृष्णचंद्र सन्द्रा महाशय से 11 साल लड़ाई थे शुरू कर दाड़े दो दिन सकल सुख दुखे साथी ताके प्रणाम सालाम शुभेच्छा जाना आज के माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে আজ কে আমাদের গৌহাটি মোড়ে আমাদের যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ 10টা থেকে বৈকাল 4টে আমার আগামী কাল বৈকাল 10টা থেকে কাল 4টে পর্যন্ত চলবে তাই আমি নাকি সম্মোধন নাকি সমস্ত সকল মিলে আপনারা সেই খাতাতে আপনারা সইটা করাবেন সবাই নাচানাচি করছে তাদের মুখে ঝামা ঘষে দেবে আগামী দিন এদের নিজেদের মধ্যে মনি বনা নেই এই যে নিজেদের মধ্যে ঠিকঠাক নেই এরা নিজেরা দলাদলি করছে নিজেদের মধ্যে গোষ্ঠী ভারত ভারতীয় জনতা পার্টির মধ্যে এখন গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়ে গেছে সবাই ভারতীয় জনতা পার্টি এখন গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়ে গেছে তাই যাদের নিজেদের নেতা ঠিক নেই যাদের নিজেদের নেতারা বলে মিস কলের মেম্বারশিপ হল যাদের নিজেদের নেজার নেতারা ফেসবুকে ইস্তফা দেন এই দলটার বলা উচিত না যে তারা নাকি পৃথিবীর বৃহত্তম দল তারা হল তাদের বৃহত্তম দল আপনারা নন আপনাদের মনটা অত্যন্ত ছোট পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দল সবলা তাই আমি আগামী দিনে বলবো যে স্বপনদা আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের কৃষ্ণদা প্রস্তুত থাকতে হবে এই লড়াইয়ে শিশিরদা আমাদের এই লড়াইয়ে প্রস্তুত থাকতে হবে জগন্নাথদা এই লড়াইয়ে প্রস্তুত থাকতে হবে যে 2011 সাল থেকে যে লড়াই আগে যে আপনারা লড়াই দিয়েছিলেন হয়তো তখন আমি আরামবাগের বুকে লড়াই দিই তখন হয়তো আমাদের হুগলি জেলায় আমরা বিশাল রূপে লড়াই দিয়েছিলাম তাই তো 2010 সালে আমরা জবরদখল জগত মানে পাথর বলে যে তো দিলীপ সরকারকে সবাই চিনত সেই দিলীপ সরকারকে আমরা হারাতে পেরেছিলাম এবং 2010 সালে সিপিএম এর তখন শাসন আমরা কিন্তু ভোট করতে পেরেছিলাম 2013 সালে আরামবাগ পৌরসভা ভোট করল তখন আমরা ছিলাম যখন তৃণমূল ভবনে ভোটটা মানে গঠন হলো কৃষ্ণরাও ছিল আগামী দিন আমাদের এই লড়াই সবাই মিলে লড়তে হবে আমি বলে কেউ না এখানে আমি নিজেকে বিশ্বাস করি না আমরাতে আমি বিশ্বাস করি এবং আমরাতেই কিন্তু আগামী দিনে আমরা নেতৃত্বে বাংলা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে আমরা দিদিকে দেখতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে লড়বো এবং ভারতীয় জনতা পার্টি সমস্ত নীতিগত দিক থেকে আমরা সব সময় লড়াই করছি করব আমাদের 19 তারিখ থেকে অধিবেশন শুরু 19 জুলাই থেকে নিয়ে 13 অগাস্ট অবধি আমাদের অধিবেশন চলবে নেতৃত্বের নির্দেশ মতো আমাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং এই লড়াই আমরা শুধু বাংলায় নয় আমরা দিল্লিতেও লড়াই লড়ব এবং আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা পেলে আমরা এই লড়াই আরো দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যেতে পারব সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং এটা জেনে রাখবেন কেউ যদি কোথাও দুষ্টুমি করে নেত্রী কিন্তু সেটা লক্ষ্য রাখে এবং নেত্রীর কান অবধি পৌঁছলে নেত্রী কিন্তু সেই স্টেপটা নেয় যাতে আমার বাংলার মা মাটি মানুষরা শান্তিতে ঘুমোতে পারে ভালোভাবে ঘুমোতে পারে এবং যে প্রতিশ্রুতি নিয়ে নেত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই আজ এরকম আমাদের 4টে বিধানসভা আমরা হাতছাড়া করেছি কিন্তু কোথাও কোনো অশান্তি নেই Collection jeans and t-shirts only for men.